আর সি দ্যাট হেয়ার ফারাবিজ সিটিং অ্যান্ড ফ্লোর ইজকিং টু হিম আর ইড অ্যাবাউট হ্যাপেন টু ফারাবি স্টার্ট এ অর্থাৎ আমরা এখন পড়বো ফারাবির সাথে গতকাল কী ঘটেছিল অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এবং কিছু প্রশ্নের উত্তর দিব এই গতকাল মানে যেদিন ফ্লোরা বেড়াতে গিয়েছিল ফারাবিদের বাসায় তার আগের দিন অর্থাৎ সেই গতকাল ফারাবি সিটিং ফারাবি বসেছিল বেন্ডিং ইজ হেড ডাউন তার মাথা বাঁকা করে বা ঘাড় নিচু মাথা নিচু করে অর্থাৎ ফারাবি তার মাথা নিচু করে বসেছিল হি লুক স্যাড তাকে দুঃখিত বা বিমর্ষ দেখাচ্ছিল হিজ ওয়াজ হেয়াওয়াজি রাফেলড অর্থাৎ তার চুলগুলো ছিল অপরিচ্ছন্ন এলোমেলো ইট ইস ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল এটা সুস্পষ্ট ছিল যে সে এগুলোকে কি করেনি সেগুলোকে আঁচড়ায়নি সেগুলো কোনো এটা ক্লিয়ার ছিল এটা সুস্পষ্ট ছিল যে সেগুলোকে আদো আঁচড়ায়নি তাহলে খেয়াল করো ফারাবিও সিটিং সিটিং মানে বসেছিল এটা আমরা জানি বেন্ডিং বেন্ডিং মানে হচ্ছে মাথা নিচু করে বাঁকা করে বেন্ডিং হেজ হেড ডাউন অর্থাৎ বাঁকা হয়েছে আর মানুষ স্বভাবতই বাঁকা হলে তার মাথা নিচ দিকে যায় হি লুক স্যাড স্যাডের পরিবর্তে আমি বলতে পারি হি লুকড গ্লুমি হি লুকড পেন্সিভ অর্থাৎ তাকে পেন্সিভ মানেও দুঃখিত স্যাড মানে দুঃখিত গ্লুমি মানেও দুঃখিত হিজ হ্যাভ আনটাইডি আনটাইডি মানে আনক্লিয়ার আনক্লিন ডার্টি অর্থাৎ অগোসাল অপরিচ্ছন্ন অপরিষ্কার রাফাল মানে এলোমেলো স্ক্যাটার্ড এলোমেলো ইট ওজ ক্লিয়ার এটা সুস্পষ্ট ছিল ইট ওয়াজ ট্রান্সপারেন্ট এটা ইট ওয়াজ অবভিয়াস এটা সুস্পষ্ট হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল হ্যার ব্রাশ মিন্স কম অর্থাৎ সে এটাকে আঁচরায়নি সে এখানে চিরুনি ব্যবহার করেনি হোয়াট হ্যাপেন ফর বি আর ইউ ওকে আস্ট ফ্লোরা ফারাবি কি হয়েছে তুমি কি ঠিক আছো ফ্লোরা জিজ্ঞাসা করলো ফ্লোরা আমি খুবই দুঃখিত ফ্লোরা আমি কোন কথা বলতে চাই না সফট মানে অনেক দুঃখিত অনেক আঘাতপ্রাপ্ত মর্মাহত তা বলছে আই এম সো সফট ফ্লোরা যে আমি খুবই মর্মাহত ফ্লোরা আই ডো্ট ওয়ান্ট টু টক আমি কথা বলতে চাই না অর্থাৎ ফারাবি মন ভার করে আছে বাট ইউ হ্যাভ টু আমরা কাউকে কোনো কিছু জোর দিয়ে করার ক্ষেত্রে হ্যাভ টু বলি আই হ্যাভ টু গো আমাকে যেতেই হবে সো বাট ইউ হ্যাভ টু তোমাকে বলতেই হবে এনি পেইন ওর সর ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড অর্থাৎ যে কোনো ব্যথা বা যে কোনো কষ্ট হচ্ছে মনের ভিতরে একটি বোঝার মতো লাইক আ লোড লোড মানে ভারী বোঝা ইন দ্য মাইন্ড মনে ইফ ইউ টেল will শেয়ার ইট If ইফ tell, যদি তুমি বলো শেয়ার অথবা এটাকে ভাগ করে নাও উইথ তোমার পিতা মাতার অথবা বন্ধুদের সাথে ইট উইল On দ্য আদার হ্যান্ড অপর দিকে ইফ ইউ don't শেয়ার ইট যদি তুমি এটি ভাগ করে না নাও ইফ ইউ don't শেয়ার ইট যদি তুমি এটাকে শেয়ার না করো দ্য লোড উইল বিকাম heavier. তাহলে এই বোঝা আরো ভারী হবে হ্যাভির কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে হ্যাভিয়া অ্যান্ড মোর পেইনফুল আরও পীড়াদায়ক হবে আরও দায়ক হবে সো টেল মি হোয়াটস রং ফ্লোরা ইনসিস্টেড তাই দয়াক আমাকে বলো কি এমনটি ভুল হয়েছে ফ্লোরা ইনসিস্টেড ফ্লোরা জোর করে জানতে চায় ইনসিস্টেড দ্যাট মিন্স হচ্ছে জোর করে জানতে চাওয়া জোর করা জোর প্রদান করা ইনসিস্টেড প্রেশারাইজড ফারাবি লুক ট্যাট ফ্লোরা ফারাবি ফ্লোরার দিকে তাকালো অ্যান্ড সেইড বললো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার আমার বন্ধুদের মধ্যে একজন যার নাম হারুন ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার আমাদের স্কুল ফুটবল দলের সে লিডার দলনেতা ইস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য খামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট গতকাল হি জাস্ট ড্রপড সে নামটি কেটে দিয়েছে মাই নেম আমার নামটি ফ্রম দ্য খামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ আসন্ন আসন্ন আন্ত আসন্ন আন্ত ক্লাস বা আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে সে আমার নামটি কেটে দিয়েছে আই ওয়ান্টেড টু নো ওয়াই আমি কারণ জানতে চেয়েছিলাম বাট ই ডিডেন্ট ইভেন টক টু মি অ্যাবাউট ইট কিন্তু সে এমনকি আমার সাথে কোনো এ বিষয়ে কোনো কথাই বলল না তার মানে দিস ইজ দ্য রিজন দ্যাটস ওয়াই ফারাবি ইজ ইন গ্লোমি মুড এটাই ছিল কারণ যে কারণে ফারাবি গ্লোমি মুডে ছিল মন খারাপ করেছিল কারণটি ছিল যে হিজ নেম ওয়াজ ড্রপড অর্থাৎ তার নামটি ড্রপট করে দেয়া হয়েছিল কেটে দেয়া হয়েছিল বাদ দিয়ে দেওয়া হয়েছিল ফ্রম দ্য খামিং ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ আসন্ন ফুটবল টুর্নামেন্ট থেকে অ্যান্ড হি ওয়ান্টেড টু নো দ্য রিজন অর্থাৎ সে কারণ জানতে চেয়েছিলো টু দ্য টিম লিডার অর্থাৎ দলনেতার কাছে বাট দ্য টিম লিডার দ্যাট ইজ দ্য নেম অফ দ্য টিম লিডার ইজ হারুন বাট দ্য টিম লিডার ডিডেন্ট ইভেন টক টু হিম অ্যাবাউট দ্যাট অর্থাৎ ওই বিষয়টি সম্পর্কে কেন তাকে বাদ দেওয়া হয়েছে তার নাম এটা সম্পর্কে তার সাথে কোনো কথাই বলেনি দ্যাটস ওয়াই ফারাবি ওয়াজ সো মাছ আপসেট এই কারণেই ফারাবি অনেক বেশি দুঃখ পেয়েছিল

বাঁকা হয়েছিল হিজ হেয়া ওয়াজ রাফেল্ড হেয়ার রাফেল্ড মিনস অর্থাৎ তার চুলগুলো এলোমেলো ছিল এখানে এই রাফেল্ড বা এলোমেলো মানে কি বোঝাচ্ছে ব্রাশ অ্যান্ড আইডি অর্থাৎ আচরানো এবং পরিষ্কার ক্লিয়ার অ্যান্ড স্মুথ অর্থাৎ পরিষ্কার এবং সুন্দর নট ব্রাশড অর কম্পড অর্থাৎ ব্রাশ বা কম্পড করা হয়নি অর্থাৎ চিরুনি দেওয়া হয়নি আচরানো হয়নি ইয়েস দিস ইজ দ্য অ্যান্সার নট ব্রাশড অর কম্পড দেন ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ ফারাবি ফ্লোরার সাথে কথা বলতে চাইলো না কারণ কী ছিল সামথিং স্যাড হ্যাপেন টু হিম তার কাছ তার সাথে খারাপ কিছু ঘটেছে হি স্টপ টকিং টু হিজ ফ্রেন্ড সে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল হি হাজ আনওয়েল অ্যান্ড সিক্স সে অসুস্থ ছিল নো দ্য ফার্স্ট রিজন ইজ দ্য অনলি রিজন সামথিং স্যাড হ্যাপেন টু হিম অর্থাৎ তার সাথে খারাপ কিছু ঘটেছে এই জন্য সে মন খারাপ করে আছে তাই সে কথা বলতে চাচ্ছে না ফেস ঠেলমি ওয়াটস ড্লোরাইনসিস্টেড ফ্লোরাইনসিস্ট্রেট করলো অর্থাৎ জোর প্রদান করে বললো তাহলে ইনসিস্টেড মানে কি স্কোল্ডের বকা দিল ডিমান্ডেড অর্থাৎ জানতে চাইলো অর্থাৎ অনেক ও জোর করলো শাউটের চিৎকার করলো ইয়াস দ্যাট উইল বি ডিমান্ডেড ইয়োর ফেন

ফারাবি হারুন ওয়াই আর নট গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ ফারাবি এবং হারুন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টে খেলতে যাচ্ছে না বা খেলছে না ফারাবি অ্যান্ড হারুন ইউস টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট অর্থাৎ ফারাবি এবং হারুন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্টে খেলতো ইয়েস দিস ইস ট্রু খেলতো কিন্তু এখন তার নাম বাদ দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ফারাবি খেলছে না বা হারুন খেলতে যাচ্ছে তাই এটা ফলস আবার এখানে হচ্ছে ফারাবি তো খেলতে যাচ্ছে না ফারাবি খেলতে পারবে না তাহলে এটাও ফলস তাহলে ইউস টু প্লে অর্থাৎ তারা খেলতো এখন ফারাবি খেলবে না দ্যাটস ইট ওকে না ইটস টাইম টু সে গুড বাই সো অ্যানাদার ওয়ান প্যাসেজ ইজ লেফট সো ইন নেক্সট ক্লাস উই শ্যাল গো থ্রু দ্যাট প্যাসেজ অ্যান্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ ইউনিট সো কিপ স্টাডিং অ্যান্ড কিপ ফাইন আল্লাহ হাফিজ